আমরা শুরু করব কি দিয়ে, গান না কবিতা? কবিতা তুমি দিয়ে শুরু শুরু করো। করি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্রথম শুরু কালকে 22শে শ্রাবণ, কবিগুরুর কবিতা দিয়ে শুরু করি, আচ্ছা, প্রেমের সোনা। রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো, স্বজন রাজপথ বিজন তার কাছে, পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে, গুরু রামানন্দ প্রাত স্নান সেরে চলেছেন দেবালয়ের পথে। দূর থেকে রবিদাস প্রণাম করল তাকে, ধুলায় ঠেকালে মাথা। রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি? উত্তর পেলেন, আমি শুকনো ধুলো, প্রভু তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে। রামানন্দ নিলেন তাকে বুকে, দিলেন তাকে প্রেম, রবিদাসের প্রাণের কুঞ্জবনে লাগলো যেন গীত বসন্তের হাওয়া। চিতরের রানী ঝালি তার নাম, গান পৌঁছল কানে, তার মন করে দিল উদাস। ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ দিয়ে জল পড়ে ঝরে, মান গেল তার কোথায় ভেসে। রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজ রানী। স্মৃতি শিরোমণি রাজকুলের বৃদ্ধ পুরোহিত বললে, ধিক মহারানী ধিক, জাতিতে অন্তজ রবিদাস ফেরে পথে পথে ঝাঁট দেয় ধুলো, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে? ব্রাহ্মণের হেঁট হলো মাথা এ রাজ্যে তোমার। রানী বললেন, ঠাকুর শোনো তবে, আচারের হাজার গ্রন্থি দিনরাত্রি বাঁধ কেবল শক্ত করে, প্রেমের সোনা কখন পড়ল খসে জানতে পারোনি তা, আমার ধুলো মাখা গুরু ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছে, অর্থহারা বাঁধনগুলোর গর্বে ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে, আমি সোনার কাঙালিনি, ধুলোর সে দান নিলেন মাথায় করে।